নমস্কার খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে বারো ফেব্রুয়ারি দু হাজার সাল এই মুহূর্তে আজকে দক্ষিণবঙ্গে আরও গরম পরিস্থিতি বাড়তে পারে তবে গরমের পেছনেই কিন্তু আবার ঠান্ডা আসছে কি বলছেন আবহাওয়া দপ্তর কবে সেই ঠান্ডা আসতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে পরিবর্তনটা শুরু হতে পারে আগামী কাল থেকে এছাড়া পশ্চিমবঙ্গের দুটি জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হতে পারে কি জানা যাচ্ছে অন্যদিকে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বাংলাদেশে কেমন পরিস্থিতি থাকতে পারে বর্তমানে কোন কোন সিস্টেম রয়েছে এবং কোন কোন সিস্টেম আসার খবর রয়েছে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি কোনোখানে ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি দেখার পর ভালো লেগে থাকে এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আবহাওয়াতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই তবুও চোদ্দ তারিখে একটা কিছুটা পরিবর্তন আসছে বৃষ্টির কি খবর রয়েছে বঙ্গোপসাগরে এমন কোনো জোরালো সিস্টেম তৈরি হবার খবর নেই যা থেকে বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার দুটি জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গে এবার আমরা জেনে নেব সিস্টেমের খবর অন্যান্য কি রয়েছে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আবার আসতে পারে চোদ্দ ফেব্রুয়ারি তারিখে তার প্রভাব কতটা পড়বে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানানোর চেষ্টা করব আপাতত আজকের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে তাপমাত্রা কুড়ি ডিগ্রি ছুঁতে চলেছে অর্থাৎ ভালো রকম একটা গরমের অনুভূতি আজকে চলে আসছে এছাড়া পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এখানে আঠারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম এখানে সতেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে শুধুমাত্র সকালে হালকা ঠান্ডা থাকবে পূর্ব বর্ধমান নদীয়া জেলা এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সতেরো বা আঠারো ডিগ্রি আশেপাশে সকালে হালকা ঠান্ডা থাকছে মুর্শিদাবাদ জেলাতে কিছুটা তাপমাত্রা নিচের দিকে রয়েছে এখানে সকালে ভালো রকম ঠান্ডা থাকবে এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড আজকে তাপমাত্রা থাকছে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে আগামীকাল থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাঁরা বলছেন যে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা আবার নেমে যাবে এর ফলস্বরূপে চোদ্দ তারিখে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি আসতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে অন্তত সকালের দিকে এমনটা আপডেট রয়েছে তাই আগামীকাল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে সতেরো ডিগ্রি বা আঠারো ডিগ্রি আশেপাশে চলে আসছে সর্বনিম্ন তাপমাত্রা যেটা আজকে থাকতে পারে কুড়ি ডিগ্রির আশেপাশে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা নামবে সেখানে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে এটা ১৩ তারিখে তাই ১৩ তারিখে ঠান্ডা একটু বাড়বে কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি তারিখে ভালো রকম ঠান্ডা চলে আসছে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে থাকতে পারে অর্থাৎ চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ফলে ভালো রকম একটা ঠান্ডার আমেজ আসছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটা এগে যাবে দশ থেকে বারো ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় যার ফলে পশ্চিম দিকের এই জেলাগুলোতে চোদ্দ তারিখে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি দু এক জায়গায় থাকতে পারে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বীরভূম জেলার দু এক জায়গায় এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ জেলা এখানেও তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ার খবর রয়েছে চোদ্দ তারিখে এখানেও দশ থেকে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে বারো ডিগ্রির আশেপাশে চলে আসবে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ফেব্রুয়ারি তারিখে এখানেও ভালো রকম একটা ঠান্ডার আমেজ চলে আসছে তবে এই যে ঠান্ডা কাল থেকে আসতে শুরু করবে ১৩ তারিখ থেকে সেই ঠান্ডা থাকবে মাত্র তিন দিন তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে এর কারণটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন চোদ্দো তারিখে যে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে যার জন্য পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম থেকে হাওয়াটা বন্ধ হয়ে যাবে যার ফলস্বরূপে আবার ষোলো তারিখ থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আশা করছি সিস্টেমগুলো কিভাবে কাজ করছে এবং কি তার ফলশ্রুতিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আপনারা বুঝতে পেরেছেন অন্যদিকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির কি খবর রয়েছে এখনো পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আগামী চার বা পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই অর্থাৎ দক্ষিণবঙ্গ শুকনো থাকছে সকালে প্রচণ্ড কুয়াশা আসতে পারে আজকে পূর্ব মেদিনীপুর অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া হুগলি জেলার কিছু কিছু জায়গায় বিশেষ করে রয়েছে জয়নগর রয়েছে কন্টাই রয়েছে হলদিয়া রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশা আসতে পারে গোসাবার দিকে আসতে পারে কুমিরমারি ঝাড়খালির দিকে প্রচণ্ড কুয়াশা আসতে পারে অন্যান্য জেলাগুলোয় হালকা মাঝারি কুয়াশা আসবে এমনটাই রয়েছে খবর সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া বুঝলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দুটি জেলাতে বৃষ্টি হতে পারে দার্জিলিং এছাড়া কালিম্পংয়ে অন্যান্য জেলাগুলো শুকনো থাকারই কথা রয়েছে আলিপুরদুয়ারে দু এক জায়গায় ছিটে বৃষ্টি হতে পারে তাপমাত্রায় আজকে কোনো পরিবর্তন হচ্ছে না পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে আগামীকাল থেকে তাপমাত্রা নামবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ঠান্ডা পরিস্থিতি আসবে চোদ্দো তারিখে তাপমাত্রা নামবে মালদা দুই দিনাজপুরের দিকে ফলে চোদ্দ পনেরো তারিখে সমগ্র উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা অনেকটা নেমে যাবে দশ থেকে বারো ডিগ্রির আশেপাশে চলে আসবে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি অন্তত দুই দিন থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে তবে বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা হালকা এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে গরম পরিস্থিতি প্রচন্ড থাকবে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী রয়েছে বৃষ্টির কোনো খবর নেই আজকে আঠারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগামীকাল থেকে তাপমাত্রা নামবে ঝাড়খণ্ডে ঠান্ডা পরিস্থিতি আসতে শুরু করবে চোদ্দো এবং পনেরো তারিখ এই দুটো দিন ভালো রকম ঠান্ডা থাকবে বিশেষ করে চোদ্দো ফেব্রুয়ারি তারিখে সারা ঝাড়খণ্ড জুড়ে দশ থেকে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ফলে ভালো রকম ঠান্ডার আমেজ থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে দু এক জায়গায় কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকালের এই রয়েছে আপডেট পাশাপাশি হালকা মাঝারি কুয়াশা আসতে পারে তাপমাত্রা আজকে সেরকম নামার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ষোলো থেকে সতেরো থাকবে আজ এবং আগামীকাল চোদ্দ তারিখে তাপমাত্রা অনেকটা নেমে যাবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ভালো রকম ঠান্ডা থাকবে প্রধানত চোদ্দ এবং পনেরো ফেব্রুয়ারি তারিখে ত্রিপুরার দিকে আজকে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বৃষ্টির কোনো খবর নেই আজকে গরম পরিস্থিতি থাকতে পারে মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা আসতে পারে তবে আগামী কাল থেকে একটু করে তাপমাত্রা নামবে বিশেষ করে ১৪ এবং পনেরো তারিখে ভালো রকম ঠান্ডার আমেজ আসছে ত্রিপুরা জুড়ে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঘন কুয়াশা দু এক জায়গায় ঠান্ডা পরিস্থিতি আসবে ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি তারিখে বৃষ্টির কোনো খবর মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে নেই ওপরের রাজ্যগুলোতে আসতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে আপডেট রয়েছে দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশা কিছু কিছু জায়গায় আসতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা অঞ্চলে এমনটা রয়েছে আপডেট আজকে পাশাপাশি তাপমাত্রা বাড়বে আজকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশেপাশে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগে থাকবে অন্যদিকে দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তাপমাত্রা আজকে অনেকটা বাড়তে পারে থেকে কুড়ি ডিগ্রি বা দু এক জায়গায় যেমন রয়েছে খুলনা বিভাগে একুশ ডিগ্রিও হতে পারে অর্থাৎ গরমের একটা ভালো রকম অনুভূতি আসছে দক্ষিণাঞ্চলগুলোতে তবে আগামীকাল থেকে তাপমাত্রা নামবে উত্তরাঞ্চলগুলোতে চোদ্দো এবং পনেরো ফেব্রুয়ারি তারিখে সারা দেশ জুড়ে ভালো রকম একটা ঠান্ডা নতুনভাবে আসতে পারে শীতের হয়তো এটাই বা শেষ ঠান্ডা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে তাপমাত্রা অনেকটা নেমে যাবে দশ থেকে তেরো ডিগ্রি আশেপাশে দক্ষিণাঞ্চলগুলোতে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রামে তাপমাত্রা নেমে হতে পারে প্রধানত তেরো থেকে চোদ্দো ডিগ্রি বা পনেরো ডিগ্রি আশেপাশে ফলে সারা দেশ জুড়ে প্রধানত চোদ্দো এবং পনেরো ফেব্রুয়ারি আরেকটা ঠান্ডা আসছে বৃষ্টির কোনো সংবাদ বা খবর এখনও পর্যন্ত নেই যদিও সিলেটের দু এক জায়গায় গুঁড়ি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সিলেটের একেবারে পূর্ব দিকের অংশগুলোতে এই পর্যন্ত রয়েছে আপডেট তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং